নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় প্রতি বছর এদেশে যেখানে বহু মানুষ না খেতে পেয়ে মারা যান সেই দেশে বিরানব্বই হাজার কোটি টাকার শস্য শুধু হিমঘর না থাকার জন্য নাকি নষ্ট হয়ে যায় সেই দেশে নতুন করে হিমঘরে বিনিয়োগের জন্য এবং একই সঙ্গে ফোঁড়েরাজ বন্ধ করার লক্ষ্য নিয়ে এবারে কৃষি সংক্রান্ত একটি বিল এসছে সংসদে এবং তা নিয়ে রাজ্যসভা উত্তাল হয়েছে বহু সাংসদ সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন ঠিক এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা গিয়েছিলাম আলবাহটা বিশ্ববিদ্যালয়ের গবেষক অধ্যাপক রুদ্রপ্রসন্ন ব্যানার্জির কাছে তিনি কি বলেছেন কৃষি বিল নিয়ে আসুন বাংলার মনে আসুন আপনারা অনেকেই জানেন উনিশশো সালে জয় জওয়ান জয় কিষান স্লোগান তুলেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীজি ওনার এই স্লোগান তোলার পরে কিন্তু অভূতপূর্বভাবে ভারতবর্ষে যে খাদ্য সংকট দেখা দিতে চলেছিল তার সমাধান হয়ে যায় এরপর উনিশশো একানব্বই সালে দেশের কিছু অর্থনৈতিক সংস্কার করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী নরসিমা রাউজি কিন্তু উনিশশো সালে যে সংস্কারগুলো করা হয়নি তার মধ্যে একটা হচ্ছে কৃষি ক্ষেত্রে সংস্কার দু সালে এসে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই সংস্কারগুলি করেছেন এর মধ্যে প্রথমেই যে সংস্কারটা উনি করেছেন সেটি হচ্ছে এপিএমসি অ্যাক্ট এই এপিএমসি অ্যাক্ট বা কৃষি বিপণন আইন মানে কি এর মানে ছিল এতদিন ধরে যে কৃষক শুধুমাত্র সরকারি লাইসেন্স লাইসেন্সপ্রাপ্ত কিছু ফোরেদের কাছে গিয়ে তার উৎপন্ন ফসল বিক্রি করে আসতে পারবে অর্থাৎ সেই লাইসেন্স লাইসেন্সপ্রাপ্ত ফোরে ছাড়া আর অন্য কোথাও কিন্তু কৃষক তার ফসল বিক্রি করতে পারতো না এখন নতুন আইনে কি বলা হয়েছে কৃষক তার ফসল বা কৃষক তার ডাল হলদিরামকে বিক্রি করতে পারে কৃষক তার উৎপাদিত টমেটো কিষান কোম্পানিকে গিয়ে বিক্রি করতে পারে বা শুধু দেশের মধ্যে নয় বিদেশের কোনো কোম্পানিকেও যদি কৃষক চায় তাহলে কিন্তু কৃষক তার ফসল যে কোনো কোম্পানিকে সরাসরি বিক্রি করতে পারবে এই ক্ষেত্রে কিছু বামপন্থী ঘরনার অর্থনীতিবিদ বিশেষ করে প্রেসিডেন্সি যাদবপুর ঘরানার অর্থনীতিবিদরা প্রশ্ন তুলেছে যে এটা কী করে সম্ভব আচ্ছা আপনারা একটা প্রশ্নের উত্তর দিন তো যদি প্রেসিডেন্সি বা যাদবপুর থেকে পাশ করা কোনো ছেলে মেয়েকে বলা হয় যে বড় বাজারের কোনো গদিতে গিয়ে বসে চাকরি করতে পারবে তাছাড়া অন্য কোথাও তারা চাকরি করতে পারবে না সেটা কি তারা মেনে নেবে তাহলে যদি শিক্ষিত ছেলেমেয়েরা তাদের অর্জিত শিক্ষার মাধ্যমে বিদেশে গিয়ে চাকরি করতে পারে গবেষণা করতে পারে সমস্ত কিছু করতে পারে বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি পেতে পারে তাহলে কৃষককে শুধুমাত্র কেন তার উৎপন্ন ফসল কিছু প্রাপ্ত লোকেদের কাছে বিক্রি করতে হবে অর্থাৎ এই আইনের সংশোধনের ফলে আপনারা বুঝতে পারছেন ফোঁড়ে রাজ চিরকালের জন্য বন্ধ হতে চলেছে আর সেই জন্যই আমাদের কিছু রাজনৈতিক দলের মাথা কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ অনেক রাজনৈতিক দলই আছে যারা এই ফোড়েদের থেকে কাটমানি নিয়ে সরকার চালায় তাই তাদের উৎস আয়ের উৎসটা বন্ধ হয়ে যেতে চলেছে দ্বিতীয়ত আপনাদের হয়তো অনেকেরই জানা নেই যে ভারতবর্ষে প্রতি বছর কত কোটি টাকার শস্য নষ্ট হয় আসুন একবার চট করে দেখে নিই আপনারা দেখলেন প্রতি বছর আমাদের প্রায় বিরানব্বই হাজার কোটি টাকার শস্য আমরা নষ্ট করে ফেলি শুধুমাত্র হিমঘর না থাকার জন্য এর কারণ কি এর কারণ হচ্ছে উনিশশো পঞ্চান্ন সালের একটি বস্তা আইন এসেন্সিয়াল কমোনিটিস অ্যাক্ট এই অ্যাক্ট অনুযায়ী ভারত সরকার যে কোনো মুহূর্তে যে কোনো হিমঘরের মজুত খাদ্যশস্য নিজেদের করে নিতে পারত। অর্থাৎ এই ব্যবসায় লগ্নিতে ঝুঁকির পরিমাণ অনেক বেশি বলে কোনো ব্যবসাদার এখানে লগ্নি করত না যার ফলে আমাদের দেশে এখনো অবধি পর্যাপ্ত পরিমাণ হিমঘর তৈরি হয়ে ওঠেনি এই আইন যেটি দু সালে সংস্কার করা হয়েছে তার ফলে হিমঘরে লগ্নির পরিমাণ বাড়বে এবং এই ব্যবসার উন্নতির ফলে আমাদের যে খাদ্যদ্রব্য আছে সেই খাদ্যদ্রব্য আমরা সঠিকভাবে সংরক্ষণ করতে পারবো এবং আমরা এটাকে আমরা এই খাদ্যদ্রব্য নষ্ট হওয়ার হাত থেকেও কিন্তু বাঁচাতে পারবো অর্থাৎ খাদ্য সংকট দেখা দেবে বলে যারা দাবি করছে তারা মস্তিষ্কহীন বলে আমি মনে করি এরই সাথে আরও একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে মিনিমাম সাপোর্ট প্রাইসের গল্প তুলে এনে একদল মানুষ কিন্তু ভুল বোঝানোর চেষ্টা করছে কৃষক সম্প্রদায়কে আপনারা হয়তো জানেন যে মিনিমাম সাপোর্ট প্রাইস গভর্নমেন্ট প্রথমেই বেঁধে দেয় প্রতি বছরে তাহলে মিনিমাম সাপোর্ট প্রাইস কৃষকরা পাবে না এই প্রশ্নটাই তো অবান্তর এবং তার সাথে যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে যে কৃষকের কাছে এখন বিক্রি করতে যেতে হতো ফসলটা দু চারটে লাইসেন্স প্রাপ্ত কাছে যখন এখন কৃষকের কাছে অপশানস অপশানস থাকবে যে দশ থেকে পনেরো জন বা কুড়ি জন বা একশোটা কোম্পানি বসে থাকবে ফসল কেনার জন্য তখন কিন্তু কৃষককে আর মিনিমাম সাপোর্ট প্রাইস নিয়ে চিন্তা করতে হবে না উল্টে কৃষকরা মিনিমাম সাপোর্ট প্রাইসের অনেক বেশি দামে ফসলটা বিক্রি করে নিজেদের ঘরে কিছু টাকা তুলতে পারবেন অর্থাৎ কৃষক কিন্তু আর গরিব থাকবেন এবং কৃষক যদি গরিব না থাকে তাহলে তাকে নিয়ে আর রাজনীতি করা যাবে না আপত্তিটা হচ্ছে এইখানেই কারণ কিছু দল শুধুমাত্র রাজনীতি বোঝে তারা মানুষের ভালো চায় না তাই জন্যে এই কৃষি আইনের বিরোধিতা তারা করছে তৃতীয়ত যে সংস্কারটি আনা হয়েছে সেটি হচ্ছে কন্ট্রাক্ট ফার্মিং এক্ষেত্রেও কিছু বামপন্থী অর্থনীতিবিদরা প্রশ্ন তুলেছে যে কৃষকরা ওয়ালমার্ট বা বড় বড় কোম্পানির সাথে ব্যবসা করবে কি করে তাদের উদ্দেশ্যে একটা ছোট্ট কথা বলি গুজরাটে আমুল কোম্পানি ব্যবসা শুরু করেছিল একটি ক্ষুদ্র কোম্পানি হিসেবে আজকে গোটা বিশ্বের মধ্যে আমুল একটা ব্র্যান্ড তৈরি হয়েছে ঠিক আছে তাহলে আমুল যদি একটা ছোট্ট কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে গোটা বিশ্বের মধ্যে একটা ব্র্যান্ড হতে পারে তাহলে আমাদের রাজ্যের বা আমাদের দেশের কৃষকরা কেন তাদের ব্যবসা তৈরি করতে পারবে না উত্তরটা হচ্ছে খুব সহজ কৃষকরা তাদের সমবায় তৈরি করবে তার মাধ্যমে তারা ওয়ালমার্ট থেকে ওয়ালমার্ট সহ একাধিক জায়গাতে তারা নিজেদের ফসল বিক্রি করতে পারবে এবং তারা নিজেদের ব্যবসাটা নিজেরা বুঝে নেবে অর্থাৎ আপনাদের ফোঁড়েদের রাজত্ব করার জায়গাটা থাকছে না আপনাদের বোধহয় মাথা ব্যথাটা এই কারণেই শুধু তাই নয় এর সাথে এক ট্রিলিয়ন ভারতীয় মুদ্রা লোন দেবার কথা ঘোষণা করা হয়েছে এবং এর জন্যে এগারোটা বিভিন্ন ন্যাশনালাইজড ব্যাংকের সাথে কোলাবোরেশন করা হয়েছে ভারত সরকারের অর্থাৎ গ্রামের শিক্ষিত ছেলেমেয়েরা এবার থেকে কিন্তু সহজে লোন নিয়ে স্টার্ট আপ ইন্ডিয়ার মাধ্যমে বা বিভিন্ন আরও স্কিমের মাধ্যমে তারা নিজেরা নিজেদের গ্রামেই হিমঘর তৈরি করতে পারবে তারা নিজেদের গ্রামে কৃষি রিলেটেড বিভিন্ন কাজে বিভিন্নভাবে নিযুক্ত হতে পারবে অর্থাৎ গ্রামীণ ভারত কিন্তু বদলে যাবে এবং আমাদের রাজ্যের গরিব মানুষদেরকে না খেতে পেয়ে কাশ্মীরে আপেলগুঁড়োতে গিয়ে সন্ত্রাসবাদীদের হাতে গুলি খেয়ে মরতে হবে না পরিযায়ী শ্রমিক হতে হবে না আর আপত্তিটা বোধহয় এই জায়গাতেই আমরা দেখেছি যে বিভিন্ন কেন্দ্রীয় সরকারের প্রকল্পের টাকা ডিরেক্ট বেনিফিট অফ ট্রান্সফারের মাধ্যমে যখন দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে আমাদের রাজ্যের সরকার তার বিরোধিতা করেছে এবং আমরা কিছুদিন আগেও দেখেছি কৃষক সম্মান যোজনার যে টাকা সেটাও ডিরেক্ট বেনিফিট অফ ট্রান্সফারের মাধ্যমে রাজ্য সরকার নেবে না বলে জানিয়েছে অর্থাৎ রাজ্য সরকারের প্রতিটা জায়গাতেই কাঠমানি চাই আর সেই কারণেই এই কাটমানির রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে বলে তারা আজকে এই বিলের বিরোধিতা করছে এবং তাদের বিরোধিতা এতটাই নির্লজ্জের মতো জায়গায় পৌঁছে গেছে যে তাদের সাংসদদেরকে আজকে সাসপেন্ড করা হয়েছে যেটা ভীষণই লজ্জার ব্যাপার আপনারা বুঝতেই পারছেন যে দলগুলো কাটমানির ওপরে বেঁচে থাকে যে দল রাজনীতি করে গরিব মানুষকে গরিব বানিয়ে ভোট ব্যাংকের রাজনীতি করার তারাই শুধুমাত্র এই কৃষি বিলের বিরোধিতা করবে অর্থাৎ কৃষকের পাশে দাঁড়ান কৃষককে বোঝান এই বিল আসার ফলে গ্রামীণ ভারত কিন্তু বদলে যাবে